হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এলাকাতে গ্যাস না থাকার কারণে রান্না কীভাবে হবে সেটা নিয়ে আমার পরিবারের লোকজন সবাই খুব টেনশনে পড়ে গিয়েছিল। তো রান্না করার জন্য বাজার থেকে কয়েল খড়ি কিনে নিয়ে এসেছি। তো কয়েল খড়ি দিয়ে একটা কৃত্রিম চুলায়, মানে মাটির ফুলের টব ভেঙে সেটাকে চুলা বানিয়ে সেটা রান্না করা হবে। কীভাবে রান্না হবে এবং কী কী রান্না করা হবে তো দেখতেই থাকুন আর আমাদের সঙ্গে। আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই ফুলের টব দিয়ে বানানো চুলাতে আগুন কীভাবে জ্বালানো হবে সেটা। তো আমরা চেষ্টা করছি ফুলের টবে আগুন জ্বালানোর, তো ইতিমধ্যে আমরা সাকসেস হয়ে গিয়েছি। রান্না শুরু করার প্রথমে আমরা ভাত রান্না করার প্রিপারেশন নিয়ে নিয়েছি, কারণ সবার আগে প্রথমে ভাতই প্রয়োজন। ভাত রান্না শেষ হওয়ার পর পর্যায়ক্রমে একের পর এক আইটেম রান্না করা হবে। তো আজকে রান্না করা হবে শুটকি মাছের তরকারি, গরুর মাংস। চুলার অবস্থা বেশি একটা ভালো না হলেও চুলায় রান্না মানে মোটামুটি খুব ভালোই হচ্ছিল এবং খুব দ্রুত হচ্ছিল। ভাত রান্না করা শেষ। বাসায় গ্যাস না থাকার কারণে সকাল থেকে বাসায় চা বানানো হয়নি, তো রান্নার ফাঁকে আমরা এখন চা বানানোর চেষ্টা করছি। আমাদের চাও বানানো প্রায় শেষের দিকে। তো চা বানানোর পর বাকি রান্নাগুলো হবে। আমাদের রান্নার কী অবস্থা এবং রান্না কত দূর হয়েছে তা খবর নেওয়ার জন্য মুস্কান ও স্বর্ণ চলে এসেছে। তো মুস্কান ও স্বর্ণ খুব আগ্রহ সহকারে পর্যবেক্ষণ করছিল। রান্না হতে আরও কিছুক্ষণ সময় লাগবে এটা বোঝার পর মুস্কান ও স্বর্ণ দুজনে চলে গেল। তো আমরা গরুর মাংস রান্না করা শুরু করে দেওয়া হয়েছে। গরুর মাংস রান্না আসলে কেমন হবে এটা ঠিক বলতে পারতেছি না, রান্না ঠিকভাবে হবে কি না না রান্নায় আরও কমতি রয়ে যাবে সেটাও বলতে পারতেছি না, তবে টেস্ট হবে এটা আমি কনফার্ম। গরুর মাংস রান্না করা শেষ। এখন আমরা আমাদের পরবর্তী যে রান্না আছে শুটকি মাছ, সেটা রান্না করা শুরু করে দিব। শুটকি মাছ পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করার জন্য চুলায় বসানো হয়েছে। মাটির টবে এভাবে রান্না করার পেছনে সবচাইতে বেশি ভূমিকা ছিল আমার মা ও আমার ওয়াইফের। ওনারা দুজন যদি এভাবে উদ্যোগ নিয়ে রান্না না করতো তাহলে হয়তো আজকে আমাদের রান্না করাই হতো না। তাই দুজনকে জানাই অনেক অনেক ধন্যবাদ। শুটকি মাছ রান্না করাটাও প্রায় শেষের দিকে। এই চুলায় এর চাইতে বেশি আইটেম রান্না করাটা আসলে একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছিল, তাই আজকে এই পর্যন্ত রান্না করা হয়েছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।